বাবু, আপনি আমাদের সাহায্য করবেন? আমরা বাড়ি যেতে চাই। কে তোমরা আর তোমাদের বাড়ি বা কোথায়? আপনি দেখবেন আমরা কে। বিক্রম একটা অফিসের কাজে গোঘাট এসেছে। তার কোম্পানি এখানে একটা ফ্যাক্টরি বানাতে চায়, তাই সেই কাজের দায়ভার বিক্রমের ওপর এসে পড়েছে। গোঘাটে তার এক বন্ধু থাকে যতীন নামে। বিক্রম গ্রামের পথ ধরে হেঁটে সেখানেই যাচ্ছে। সীমা, ও সীমা, তোমার সব কাজ শেষ হলো? আমার সেই শহরে বন্ধু এলো বলে। হ্যাঁ হ্যাঁ, আমার সব কাজ প্রায় শেষ হয়েই এসেছে। যতীন, যতীন, কিরে বাড়িতে আছিস? আরে বিক্রম, তুই চলে এসেছিস? আয় আয়, ভিতরে আয়। হ্যাঁ রে, তোর আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধে হয়নি। তবে স্টেশন থেকে নেমে এতটা হাঁটা পথ, এই যা। চল, যেই কাজে এসেছি সেটা মিটিয়ে নিই আগে। এখন যাবি? অন্ধকার হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, চল এখনই যাব। চোখের দেখা দেখেই চলে আসব। যতীন তার বন্ধু বিক্রমকে নিয়ে সেই জমির কাছে গেল, যেটা বিক্রমের কোম্পানি ফ্যাক্টরি তৈরি করার জন্য কিনবে বলেছে। এই যে, এই হলো তোর জমি। জায়গাটা ভালোই, মন্দ না। বুঝলি যতীন, অনেকদিন পর গ্রামে এসে না মনটা পুরো জুড়িয়ে গেল। এই গ্রাম্য পরিবেশের রাতের দৃশ্য দেখে অনেক ভালো লাগে, বিশেষ করে এই ঝিঝি পোকার ডাক শুনলে মন জুড়িয়ে যায়। আর আমাদের শহরে বিজি ট্রাফিকের আওয়াজ পাবি। বিক্রম তার বন্ধুর সাথে আবার তার বাড়িতে ফিরে আসে। আরে বৌদি, কত কিছু রান্না করেছো? সবটুকু খেয়ে উঠতে হবে কিন্তু ভাই। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, জমি দেখে নিয়েছি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, রাখছি স্যার। প্রচুর চাপ বুঝলি যতীন, আমাকে এক্ষুনি বেরোতে হবে, কাল সকালেই একটা মিটিং আছে। এখন এখন তো অনেক রাত হয়ে গেল রে, আজকের রাতটা তো থেকে গেলে পারতিস। না রে, বেরোতে হবে। বৌদি, রান্না খুব সুন্দর হয়েছে, আবার একদিন বেড়াতে এসে পেট পুড়ে খাবো, কেমন? আজ আসি। তাহলে তোকে একটু স্টেশন অবধি এগিয়ে দি। আরে না না, তোকে আর রাতের বেলা কষ্ট করতে হবে না, ও আমি একাই চলে যেতে পারবো।
যতীন, বৌদি আসছি, ভালো থাকিস তোরা। সাবধানে যাস বিক্রম। ঘড়িতে তখন রাত প্রায় 11:30 বাজছে। বিক্রম গ্রামের রাস্তা ধরে স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। স্টেশনে এসে সে বুঝতে পারে যে রাতের শেষ ট্রেন ধরে তাকে গোঘাট থেকে হাওড়ায় যেতে হবে। আর এই গ্রাম আর শহরের মধ্যে এটাই পার্থক্য। গ্রামের রাত খুব শুনশান, শহরে তবু মানুষের আনাগোনা থাকে, কিন্তু গ্রামের রাতে শিয়াল কুকুরের ডাক আর ঝিঁঝি পোকার ডাক। গোটা স্টেশনের মধ্যেও তো কোনো লোক দেখছি না, ট্রেন আসতে এখনো 15 মিনিট দেরি আছে। এই ফাঁকা স্টেশনে রাতের বেলা একা একা দাঁড়িয়ে গাটা এবার বেশ শিউরে উঠছে, ভয় ভয় করছে ট্রেনটা এলে মাচা যায়। সাধারণত বড় বড় জংশনগুলোতে অনেক রাতের বেলাও মানুষের আনাগোনা থাকে, কিন্তু এই স্টেশনটা একটু নিরিবিলি প্রকৃতির, কোনো মানুষের সমাগমই নেই এই রাতের বেলায়। স্টেশন সম্পূর্ণ ফাঁকা। ওই তো ট্রেন আসছে বলে মনে হচ্ছে। এ কি এত সিট ফাঁকা থাকতে তোমরা মেঝেতে বসলে কেন? ট্রেনের সিটে বসো। না বাবু, সেটা হয় না। আমরা খুবই ছোট শ্রেণীর মানুষ, আমরা ওই উঁচু আসনে বসবো না, আমরা মেঝেতেই ঠিক আছি। ঠিক আছে, যা ভালো মনে করো। আচ্ছা, এত গরমের মধ্যে তোমরা নিজেদের মুখ কেন ঢেকে রেখেছো? কষ্ট হয় না? কি করব, মুখ খোলা রাখলে কেউ যে ট্রেনে উঠতে দেবে না, তার মানে? ঠিক বুঝলাম না। বাবু, আপনি আমাদের সাহায্য করবেন? আমরা বাড়ি যেতে চাই। কে তোমরা আর তোমাদের বাড়ি বা কোথায়? আপনি দেখবেন আমরা কে। আমি কোথায়? বিক্রম, বিক্রম তোর কি হয়েছিল? তুই গোঘাট থেকে একটু দূরে রেল লাইনের পাশে একটা ঝোপের মধ্যে পড়েছিলি। আমি উঠিস না বিক্রম, উঠিস না, তোর এখন বিশ্রামের প্রয়োজন। বিক্রমের সাথে ঘটে যাওয়া আগের রাতের ঘটনা সে কখনোই ভুলবে না। পরে বিক্রম জানতে পারে রাতের শেষ ট্রেনে যাদের সাথে তার দেখা হয়েছিল তারা রেল লাইন সারানোর কাজ করত। ট্রেনে কাটা পড়ে অনেকদিন আগে তারা প্রাণ হারায়। দিনের বেলাতে কোনো অসুবিধে থাকে না, কিন্তু রাতের শেষ ট্রেন ধরে তাদের আত্মা আজও বাড়ি ফেরার চেষ্টা করে।